ভালোবাসার পাত্র বেশি খাটুক এটা কোনোদিন কেউ চায় না। বাবা চায় না আমার সন্তান বেশি খাটুক। এই জন্যই তো সমস্ত বাপ বলে, দুনিয়া যদি জিজ্ঞাসা করে আপনি তো পরিশ্রম করেন কেন, ছেলেদের ভবিষ্যৎ আছে না। নিজেই গুছিয়ে দিয়া যেতে চায় যে তুই যেন ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠে খাইতে পারিস, তোর যেন মাথার গাম পায়ে জড়াইতে না হয়, তোর যেন একটু কষ্ট করতে না হয়, তুই যেন জমিদার হিসাবে থাকতে পারিস। কেন ভালোবাসার পাত্র ঠিক না? আল্লাহ আমাদেরকেও বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম দিয়েছেন। বয়স বেশি দিলে বেশি খাটতে হইতো। তো ভালোবাসার নিদর্শন উম্মত হিসাবে শুধু এইখানেই শেষ না। আপনি বলবেন 60-70 বছর, আমি বলবো 60-70 বছরও না, 60-70 বছর দিয়ে আল্লাহ বাপসে এটাও মনে হয় বেশি দিয়ে দিয়েছে। ভালোবাসার পাত্র এতটুকু খাটো, 60-70 বছর খাটবে এটা হয় কি করা? তাইলে আর ভালোবাসা হইলো কি করা? তো আল্লাহ প্রথম 15 বছর কমায়া দিয়েছেন, মাফ করা দিয়েছেন। এই জন্য আমরা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হব, না হয় বাচ্চা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত তার হিসাব কিতাব শুরু হয় না, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। এই 15 বছর কোনো দিনই হিসাবে আসবে না, এটা মাফ। এখন 60-এর থেকে যদি 15 চলে যায় যা রয়ে গেল, আল্লাহ মনে হয় ভাবতেছেন এইটু একটু বেশি হয়ে গেছে, আবার আল্লাহ কনসিডার করতেছেন। তোমরা যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ কলম তোমাদের বিরুদ্ধে চলবে না, উঠানো থাকবে। কমসে কম আমরা 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার 6 ঘন্টা মাফ। এটাও ভালোবাসার বিকাশ উম্মত হিসাবে। উম্মত হিসাবে ভালোবাসা আরো দেখবেন, সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে আল্লাহর একবার, কয়বার? উম্মত হিসাবে আমাদের উপরে হাত লাগছেন 3 বার। একবার তো অস্তিত্ব লগ্নে লাগছে, আরেকবার বাসাই পর্বে লাগছে। বাসাই পর্ব বোঝেন? সমস্ত মানুষের থেকে আমাদেরকে বাছাই কইরা 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 আমাদেরকে আল্লাহ পৃথক কইরা রেখা দিছে। আপনি বলতে পারেন কোনো গুনাহ হবে না, আপনি বলতে পারেন বুকে হাত দিয়া যে আমাকে উম্মতে মুহাম্মদি বানানোর ব্যাপারে হতে পারে আল্লাহ কোটি মানুষকে বাছাই কইরা পড়ে আমাকে আলাদা করছে। দ্বিতীয় বাছাই পড়বে, তৃতীয় হাত লাগছেন, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইয়া দিছে। মনোগ্রাম চিনেন? জানেন জিনিসের উপরে মনোগ্রাম লাগানো হয় না, কোম্পানির? আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া মনোগ্রাম লাগাইয়া দিছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নেই। বয়স কমায় দিলেন, আর একটু ভালোবাসাই উম্মত হিসেবে। আমি একটু পিছন থেকে নিয়ে যেতেছি যাতে বুঝে আসে, অপব্যাখ্যা না হয়। আল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে ভালোবাসে। ভালোবাসার পাত্রকে কখনো নজরদারিতে রাখা হয় না, মনে হয় বুঝাইতে পারি না। বাপের প্রতিষ্ঠানে ছেলে যদি বসে, সে কখন আসে আর কখন যায়? আরেকটা সুন্দর উদাহরণ দিলে বুঝে আসবে। ইদানিং অনেক কোম্পানির ওষুধে, অনেক কোম্পানির অফিসে কর্মচারীকে ঢুকতে ফিঙ্গার দিয়া ঢুকতে হয়, কেননা দরজা ফিঙ্গার ছাড়া খোলে না। কি ফিঙ্গার দিয়া ঢুকতে হয়, ফিঙ্গার দিয়া বাহির হইতে হয়। এটা কিন্তু এমডিকেও দিতে হয় যে ম্যানেজিং ডাইরেক্টর, কিন্তু সবারটা দেখা হয় কয়টায় আসলো কয়টায় বাহির হইল, কিন্তু এমডি সাহেবেরটা কি দেখা হয়? না, ওনার ছেলেরটা দেখা হয়, প্রিয় পাত্রেরটা দেখা হয় না, নজরদারি করা হয় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য এই উম্মতকে নজরদারি করেন না, চোখে চোখে রাখেন না, হিসাব কিতাব বেশি নিতে চান।
এই জন্য কুরআন বলে ইয়াফু আন কাসির, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করা দেয়। জিজ্ঞেস করেন কুরআনে আছে না নাই, ইয়াফু আন কাসির। জিজ্ঞেস করেন আরবিতে কাসির কাকে বলে, কাসির বোঝেন? কাসির অনেকগুলো মাফ করে দেয়। না তোমরা ভালোবাসার পাত্র উম্মত হিসাবে, তোমাদেরকে চোখে চোখে রাখে না। যদি মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হইত, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিল, আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছে, সমগ্র সৃষ্টিকে অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছে, দুটা অক্ষর কাফ আর নুন, আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ছয় দিন, সমগ্র সৃষ্টি। সৃষ্টি সম্বন্ধে আমাদের জ্ঞান আর কতটুকু, কত সৃষ্টি আছে যেটা আমরা জানি না। আপনাদের বিজ্ঞানী বলে আকাশের ভিতরে এত তারকা আছে, 800 কোটি মানুষ যদি গুনতে বসে তাহলে 200 কোটি বছর লাগবে। একটা ধারণার উপরে বললো আর কি, মাইনেই নিলাম, বাস্তব তো গোনা গোনা তো বলে না কি বলে। যদি একদিকে দেখি তো মানুষ সূর্যের কাছে যাইতেই পারে না, ঠিক না? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে যখন জুন জুলাইতে তাপ দেয়, তখন আমাদের মাথার গাম পায়ে পড়তে থাকে, ঠিক না? বিদ্যুৎ একটু চলে গেলে আমরা হাঁফায়া উঠি, গরম গরম গরম, ঠিক না? কত দূরের থেকে তাপ, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। আচ্ছা বলেন এটা বিজ্ঞান মাপলো কি করে যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়? আমি বিরোধিতা করতেছি না, মেনা নিলাম, যেটা বুঝাইতেছিলাম যে 200 কোটি বছর লাগবে শুধুই আকাশকে যে আল্লাহ তারকারা যে দিয়ে সাজাইছেন। ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ বলে আমিও লাইটিং করছি, তোমরাও বিয়ে শাদীতে লাইটিং করো, আমিও লাইটিং করছি, কিন্তু আমার লাইট গুনতে গেলে তোমাদের 800 কোটি মানুষের 200 কোটি বছর। এটাও 2 অক্ষর দিয়েই তৈরি করছে, সবকিছু 2 অক্ষর দিয়ে। আপনাকে আমাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া, সবকিছু অস্তিত্ব দিলেন 6 দিনে, আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন 10 মাস সময় দিয়ে। আমি বুঝানোর জন্য আপনাদেরকে পিছের থেকে নিয়ে যাইতেছি, আমি যেটা শুরু করছি, মানুষ আসলে মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না। যদি হইত, যে মানুষটাকে আল্লাহ এত ভালোবাসেন, কুদরতি হাতে অস্তিত্ব দেওয়া একটা ভালোবাসার বিকাশ, 10 মাস সময় নিয়ে তৈরি করা নিখুঁত ভাবে, এটাও ভালোবাসার বিকাশ, শ্রেষ্ঠত্বের মুকুট পরানো এটাও ভালোবাসার বিকাশ। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দেওয়া, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদিও আমরা বলি পরি সুন্দর, কিন্তু আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী, পড়ি তো দেখি নাই এই জন্যই বলি খুব সুন্দরী, ঠিক না? কি বলেন? আরেকটা প্রবাদ বাক্য আছে, যার হাতের রান্না কখনো খাই নাই সে বড় রাঁধুনি, ঠিক না? পড়ি তো দেখি নাই এই জন্য বলি বড় সুন্দরী, আসলে পড়ি সুন্দর না। যদি সুন্দর হতো তাহলে আল্লাহ মানুষকে সুন্দর কসম খায়া বলতেন না।
মানুষ সৃষ্টির ভিতরে ভালোবাসেন বিদায় সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন বিদায় সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন সৃষ্টির ভিতরে মানুষকে ভালোবাসে বিদায় জমিনের আধিপত্যটা আমাদেরকে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া জমিনের আধিপত্যটা আমাদের হাতে নাইলে আপনি উত্তোলন করবেন গ্যাস ইম্পসিবল ছিল যদি আধিপত্য আল্লাহ না দিতেন জমিনের থেকে কিছু উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব ছিল ছিল না কি আধিপত্য দিছে বিদায় সম্ভব জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া জমিনের সবকিছু আমাদের জন্য তৈরি এটাও ভালোবাসার বিকাশ যেই মানুষটাকে আল্লাহ এরকম ভালোবাসা অস্তিত্ব দিলেন শুধু দুনিয়াটা দেন না আখেরাতটাও আমাদেরকে দিয়েছেন আখেরাতও আমাদের জন্য শুধু জমিনটা আমাদের জন্য না সবকিছু আমাদের জন্য তৈরি করছেন সাক্ষারা লাকুম কুল্লা শাই যদি আল্লাহ অধীন না করতেন তাহলে হাওয়াই জাহাজ কোনোদিন উড়ানো সম্ভব হতো না হাওয়াই জাহাজ কোনোদিন উড়ানো সম্ভব হতো না কারণ কোরআন এইদিকে ইঙ্গিত দিছেন ওমা ইউমসিকুহা ইল্লা রহমান তাবারাকাল্লাযীর ভিতরে আছে যদিও আল্লাহ পাখির কথা বলছেন পাখি যখন আকাশে ওড়ে আর হাওয়াই জাহাজকেও পাখি বলে আরবিতে ত এরা বলে ত এরা আল্লাহ কোরআনে ত এর বলছেন আল্লাহ এইদিকে ইঙ্গিত দিছেন যে আমি অধীন করলাম উড়ায় দাও আমি ধরে রাখব পড়তে দিব না উড়া যেতে দিব কোথাও বাধা দিব না অধীন না করলে আকাশে উড়ানো যেত না যে আল্লাহ মানুষটাকে এত কিছু দিলেন ওই আল্লাহ মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না কোরআন বলে উলাইকা কাল আনআম এই জন্যই আমার কথা শুরুটা ছিল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না যদি হতো তাহলে এত বড় প্রিয় পাত্রটা আমি তো মানুষ হিসাবে দেখাইলাম উম্মত হিসাবে দেখাইলাম না উম্মত হিসাবে কিন্তু আল্লাহ আমাদেরকে আরো ভালোবাসেন কতটুকু ভালোবাসে জানেন সর্বপ্রথম আমাদের বয়সটাই ভালোবাসার বিকাশ আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছেন আপনি হয়তো ভাবতেছেন অনেক কম দিয়া দিছে তাই না আমিও বলি কম দিছে অন্যদেরকে 1900 বৎসর দিলেন আমাদেরকে মাত্র 60-70 বৎসর দিলেন এটা কি দিলেন ঠিক না ঠিক না না এটা ভালোবাসা দিছেন কেন জানেন ভালোবাসার পাত্রকে বেশি সময় খাটানো হয় না ভালোবাসার পাত্রকে বেশি সময় খাটানো হয় না ভালোবাসার পাত্র বেশি খাটুক এটা কোনোদিন কেউ চায় না বাবা চায় না আমার সন্তান বেশি খাটুক এই জন্যই তো সমস্ত বাপ বলে দুনিয়া যদি জিজ্ঞাসা করে আপনি তো পরিশ্রম করেন কেন ছেলেদের ভবিষ্যৎ আছে না নিজেই গুছিয়ে দিয়া যেতে চায় যে তুই যেন ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠে খাইতে পারিস তোর যেন মাথার গাম পায়ে জড়াইতে না হয় তোর যেন একটু কষ্ট করতে না হয় তুই যেন জমিদার হিসাবে থাকতে পারিস কেন ভালোবাসার পাত্র ঠিক না আল্লাহ আমাদেরকেও বেশি খাটাইতে চান না এই জন্য বয়স কম দিছেন বয়স বেশি দিলে বেশি খাটতে হতো তো ভালোবাসার নিদর্শন উম্মত হিসাবে শুধু এইখানেই শেষ না আপনি বলবেন 60-70 বছর আমি বলবো 60-70 বছরও না 60-70 বছর দিয়ে আল্লাহ বাপসে এটো মনে হয় বেশি দিয়ে দিছে ভালোবাসার পাত্র এতটুকু খাটো 60-70 বছর খাটবে এটা হয় কি করা তাইলে আর ভালোবাসা হইলো কি করা
আল্লাহ প্রথম 15 বছর কমায়া দিবেন, মাফ করা দিবেন। এইজন্য আমরা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হব, না হয় বাচ্চা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত তার হিসাব কিতাব শুরু হয় না, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। এই 15 বছর কোনোদিনই হিসাবে আসবে না, এটা মাফ। এখন 60 থেকে যদি 15 চলে যায়, যার হয়ে গেল আল্লাহ মনে হয় ভাবতেছেন একটু একটু বেশি হয়ে গেছে, আবার আল্লাহ কনসিডার করতেছেন। তোমরা যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ কলম তোমাদের বিরুদ্ধে চলবে না, উঠানো থাকবে। কমসে কম আমরা 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার 6 ঘন্টা মাফ। এটা ভালোবাসার বিকাশ উম্মত হিসাবে, উম্মত হিসাবে ভালোবাসা। আরো দেখবেন সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে আল্লাহর, একবার কয়বার উম্মত হিসাবে আমাদের উপরে হাত লাগছেন, তিনবার। একবার তো অস্তিত্ব লগ্নে লাগছে, আর একবার বাসাই পর্বে লাগছে। বাসাই পর্ব বোঝেন, সমস্ত মানুষের থেকে আমাদেরকে বাছাই কইরা 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 আমাদেরকে আল্লাহ পৃথক কইরা রেখা দিছে। আপনি বলতে পারেন কোনো গুনাহ হবে না, আপনি বলতে পারেন বুকে হাত দিয়া যে আমাকে উম্মতে মুহাম্মদি বানানোর ব্যাপারে হতে পারে আল্লাহ কোটি মানুষকে বাছাই করা পড়ে আমাকে আলাদা করছে। দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় হাত লাগছেন, বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইয়া দিছে। মনোগ্রাম চিনেন, জানেন জিনিসের উপরে মনোগ্রাম লাগানো হয় না কোম্পানির? আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া মনোগ্রাম লাগাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। বয়স কমায় দিলেন, আর একটু ভালোবাসাই উম্মত হিসাবে। আমি একটু পিছন থেকে নিয়ে যেতেছি যাতে বুঝে আসে, অপব্যাখ্যা না হয়। আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে ভালোবাসে, ভালোবাসার পাত্রকে কখনো নজরদারিতে রাখা হয় না। মনে হয় বুঝাইতে পারি না, হ্যাঁ? বাপের প্রতিষ্ঠানে ছেলে যদি বসে সে কখন আসে আর কখন যায়? আরেকটা সুন্দর উদাহরণ দিলে বুঝে আসবে। ইদানিং অনেক কোম্পানির ওষুধে, অনেক কোম্পানির অফিসে কর্মচারীকে ঢুকতে ফিঙ্গার দিয়া ঢুকতে হয়, কেননা দরজা ফিঙ্গার ছাড়া খোলে না। কি ফিঙ্গার দিয়া ঢুকতে হয়, ফিঙ্গার দিয়া বাহির হইতে হয়। এটা কিন্তু এমডি কেও দিতে হয়, যে ম্যানেজিং ডাইরেক্টর। কিন্তু সবারটা দেখা হয় কয়টায় আসলো কয়টায় বাহির হইলো, কিন্তু এমডি সাহেবটা কি দেখা হয়? হ্যাঁ না, ওনার ছেলেরটা দেখা হয়, প্রিয় পাত্রেরটা দেখা হয় না, নজরদারি করা হয় না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য এই উম্মতকে নজরদারি করেন না, চোখে চোখে রাখেন না, হিসাব কিতাব বেশি নিতে চান না। এই জন্যই কোরআন বলে ইয়াফু আন কাসির, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করা দিই। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই, ইয়াফু আন আন কাসির। জিজ্ঞেস করেন আরবিতে কাসির কাকে বলে, কাসির বোঝেন কাসির, অনেকগুলো মাফ করে দেয়। কেননা তোমরা ভালোবাসার পাত্র উম্মত হিসাবে, তোমাদেরকে চোখে চোখে রাখে না, তোমাদেরকে চোখে চোখে রাখি না। তারপরেও যদি কিছু থেকে যায়, গুনা যদি কিছু থেকে যায়, তারপরেও তারপরেও হায় হায় আমি হারায়া যাব, এদিকে দৌড়াইতে গেলে একটার পর একটা মনে আসবে আর হারায়া যাব, কথা গুছাইতে পারবো না। আল্লাহ উম্মতকে উম্মত হিসাবে ভালোবাসে। বলেন নামাজ কয় অক্ত ছিল, কয় অক্ত পড়েন?
ভালোবাসেন এই জন্য সংখ্যা কমায়া দিয়েছেন, 50-কে 5-এ আইনা দিয়েছেন, যেন কষ্ট কম করতে হয়। 50 শক্ত পড়লে কষ্ট হইতো না বেশি, এখন 5 তো কষ্ট কম না বেশি? হ্যাঁ কষ্ট হবে, এই জন্য ভালোবাসেন, 5-এ নিয়ে আসছেন। কিন্তু সওয়াবের বেলা কি বলতেছে, কয় সংখ্যা কমায়া দিছি কিন্তু সওয়াব কমামু না, ভালোবাসি, সওয়াব কমাই কি কইরা, সওয়াব জাগারটা জাগাই থাকবে, সওয়াব কমান নাই। 5 তো পড়লে কয়েকটার সওয়াব পাওয়া যায়, আপনি 50-এ খুশি? হ্যাঁ কি বলেন, 50-এ খুশি? আল্লাহ 50-এ খুশি না, আল্লাহ বইলা দিছেন ভালোবাসেন, এই জন্য বলছেন বন্ধু 50। যদি উম্মত বলল, যদি আপনি বললেন মাত্র, আপনার উম্মতকে বইলা দেন জামাতের সাথে বললে আরো 27 গুণ বাড়ায় দিব, তাহলে কত হইল, 1-10 ঠিক না, আর 27 গুণ হইলে এক ওয়াক্ত পড়বেন 270 ওয়াক্তের সওয়াব পাবেন, পা জামাত ভালোবাসে। কষ্টের দিকে তাকায়া সংখ্যা কমায়া দিছেন, ভালোবাসার দিকে তাকায়া সওয়াব আরো বাড়ায় দিছেন, সওয়াব আরো, ভালোবাসার দিকে চায়া, ভালোবাসার পাত্রের কষ্টের দিকে দেখা সংখ্যা কমায় দিয়েছেন। আমি প্রশ্ন করব না যে বরগুনার কয়জন মানুষ, কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, এই প্রশ্ন করব না, করব কিন্তু একটু পরে করব, এখন না, বুঝাইতে চেষ্টা করতেছি। উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, চোখে চোখে রাখেন না, আমাদেরকে চোখে চোখে রাখেন না, অনেকগুলা মাফ করে দেন, যদি কিছু থেকে গেল ওটু মাফ করার ব্যবস্থা করে দিয়েছেন। মসজিদের দিকে হাঁটতে দেরি, প্রত্যেক কদমে গুনাহ মাফ হইতে দেরি, এটা তো প্রত্যেক কদমে একটা মাফ হয়, জামাতে শরীক হইতে দেরি, মধ্যবর্তীর পুরাটা একবারে মাফ হইতে দেরি হয় না। যখন মসজিদের দিকে হাঁটতে থাকে তখন প্রত্যেক কদমে একটা একটা মাফ হয়, যে দেখি হাঁটতে তো আছে, জাগামতে যায় কিনা, যখন জমাতে ঢুকে ঢুকতে দেরি, পুরা সময় একটা মাফ হইতে দেরি হয় না, মুসাফা করতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। দুই মুসলমান যখন মুসাফা করে গুনাহ মাফ, দোয়াই তো এটি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ বলে মা ভালোবাসার পাত্র, তোমরা আমার ভালোবাসার পাত্র, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। প্রতিদিন এরকম 5 ওয়াক্ত মাফ হইতে থাকে, তারপরে যদি কিছু থেকে যায় বা জুমার দিন পা দিতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করি না, তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজানে পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করি না। ওই ভালোবাসার পাত্রকেই আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা মানুষ না, কোরআন আমাদের জন্য, অন্য কারো জন্য না, কোরআন আমাদেরকে আল্লাহ দিছেন, কোরআন দেন নাই, নিজের কালাম দিছেন, কালাম। যদিও আমরা এটাকে অক্ষরে আবদ্ধ করছি, এটা অক্ষরে ছিল না, এটা তো ছিল অডিওতে, ছিল অডিওতে, অডিও বোঝেন, মনে হয় বোঝেন না, বোঝেন না, প্রধানমন্ত্রী কারো কাছে মেসেজ পাঠাইলো অডিওতে, তো ওটা কি হবে, ডাইরেক্ট তার কথা, ঠিক না, সত্য তো, মনে হয় বুঝাইতে পারি না।
আবার ওই কথাটাই আবার লেখা হইল, তাহলে ওটা অক্ষরে হইল ওই কথাই। আল্লাহ নিজের কালাম দিছেন আমাদেরকে, কোরআন আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। এই জন্যই কোরআন বলতেছে উলাইকা কাল আনাম, এত ভালোবাসার পরেও ওই মানুষটাকে আল্লাহ বলতেছেন হায় হায় এত ভালোবাসা তোমাকে দিলাম, এত ভালোবাসা দিলাম, এই উম্মতকে ছাড় দিছেন কত জানেন, হায় হায় এই উম্মত ছিনে না, যে আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে, কতটুকু ভালোবাসে এই উম্মত জানে না যে আল্লাহ তাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। সত্য এটাই, ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এটার ভিতরে দুই পর্বে কমায় দিছে, হিসাবের কলম উঠায় দিছে, ছোট একটা জীবন। সবকিছু দেখলে আমার মনে হয় কি জানেন, হায় হায় আল্লাহ চাইতেই ছিলেন না যে এই উম্মত জমিনে আসুক, এই উম্মত জমিনে আসুক, নির্বাচিত যখন আল্লাহ বাছাই করছেন ওইখান থেকেই জান্নাতে যান। আপনি বললেন তাইলে জমিনে আসলাম কেন, এটারও একটা কারণ আছে, জমিনে যদি না আসতাম তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হইতে পারতাম, অন্য অন্য উম্মত প্রশ্ন করতে পারত, কেননা কেয়ামতের দিনে উম্মতকে আল্লাহ আল্লাহর পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, সাক্ষী হিসাবে, সুহাদা আলান নাস, কোরআন বলে জাহিদু ফিল্লাহি এখানে একটা ইঙ্গিত আছে, নবীজি যার পক্ষে যাবে চাইতে দেরি সে পার হইতে দেরি হবে না, আল্লাহর রাসূল যার পক্ষে চলে যায়, পক্ষে যাইতে দেরি সে পার হইতে দেরি হবে না। ওয়া সুহাদা আলান নাস, আর তোমরা যার পক্ষে যাবে সেও পার হইতে দেরি হবে না, কেননা কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে, সাক্ষী কি আসামির জায়গায় দাঁড়ায় না জজের পাশে দাঁড়ায়, আল্লাহ আমাদেরকে নিজের পাশে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, নিজের পাশে স্টেজ বানাবে, ওই স্টেজে আমাদেরকে দাঁড় করাবে। দুনিয়ায় এই জন্য পাঠাইছেন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, 16 লক্ষ উম্মত আর 312 জন রসুলের উম্মতের উপরে, এরা যেন আঙ্গুল না উঠায়, এরা তো দুনিয়া দেখেই না, এরা সাক্ষী দিবে কি করে। এই জন্য আল্লাহ অল্প কয়েকটা দিনের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যেন কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে বলতে পারে যে দেখো এরা দুনিয়ায় গেছে পায়ে এখনো মাটি লাগানো আছে, ওই যে দেখো পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়ায় গেছে, আমরাও বলতে পারি আমরা দুনিয়ায় গেছি, এই জন্য পাঠাইছেন।